নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াযমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে, অর্থাৎ এগুলোকে আল্লাহর হারাম কাজে ব্যবহার করবে না, এই কন্ট্রোল করার জিম্মাদারি এবং দায়িত্ব যে নিবে, আযমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিব। শাইখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক ভাইয়েরা, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি প্যান্ডেলে কিছু লোককে ছায়া দিবেন, কিয়ামতের সেই দিনে যেদিন মাথার খুব কাছাকাছি সূর্য থাকবে, আমল ইবাদত করছে হয়তো জান্নাতেও যাবে, কিন্তু কিয়ামতের আযাব থেকে রক্ষা নাই, ভয়ঙ্কর আযাবে জর্জরিত হতে থাকবে, চিৎকার করবে, আল্লাহ হিসাব নেন, প্রয়োজনে জাহান্নামে দেন কিন্তু হিসাব নেন। এই দুর্বিষহ পরিস্থিতি, মাথার খুব কাছাকাছি সূর্য থাকবে, টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, পাগলের মতো ছটফট থাকবে, ওই সময়টাতে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ভিআইপি হিসেবে ওখানে রাখবেন, তারা টেরি পাবে না কি হচ্ছে। এই সাত শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ হলো যুবকরা, যাদের যৌবনকালে হারামকে না করার মতো ইমানি শক্তি তাদের মধ্যে ছিল। ও যুবক ভাই, যৌবনকাল চলে যাবে, থাকবে না, হারাম কাজ করলেও যৌবনকাল শেষ হবে, না করলেও শেষ হবে। সব যুবক তারা হারাম সম্পর্ক করছে, গার্লফ্রেন্ড রাখছে, আপনি হারামকে না করেন, আপনার রব নিষেধ করেছেন, সেজন্য হারাম করেছেন, ইনশা আল্লাহ বিইজনিল্লাহ নিশ্চিত থাকেন দুনিয়ার জীবনে যারা অবৈধ প্রেম করে যতটুকু সুখ ভোগ করছে, আল্লাহর কসম করে বলি, অবৈধ প্রেমকে যদি না করতে পারেন তার চেয়ে বেশি সুখ আল্লাহ তাআলা আপনাকে দিবে। হারামে নগদ আরাম হয়, স্থায়ী ব্যারাম হয়, নগদ আরাম হয়, স্থায়ী ব্যারাম হয়, চুলকানির মতো, যখন চুলকানি উঠে চুল খাইতে কিন্তু মজা লাগে, চুলকানি যখন উঠে তখন চুলকাতে কি লাগে, অনেক মজা লাগে, চুলকায় শেষ করার পর জ্বলা শুরু হয়, ঠিক না? ও যুবক, যৌবনের তাড়না যখন আপনাকে তাড়াতে থাকে, যৌবনের উদ্যম চাহিদা এবং আগ্রহ যখন আপনাকে হারামের দিকে পরিচালিত হতে প্ররোচিত করে, ওই টাইমটাতে যদি আপনি অপকর্মের পথে হারামের পথে পা বাড়ান তাহলে একটু আরাম লাগে, চুলকাতে যেরকম আরাম লাগে, কিন্তু এর পরক্ষণেই ব্যারাম শুরু হয়, অশান্তি শুরু হয়, নগদ অশান্তি। একটা মেয়ে দেখলেন ফেসবুকে সুন্দর, কিছু সময় তাকায় থাকলেন, হঠাৎ করে চলে গেল, অথবা রাস্তায় একটা মেয়ে দেখলেন খুব সুন্দর, চুরি করে করে তাকায় থাকলেন, দেখে মজা নিলেন, হঠাৎ করে সিএনজি দুটো চলে গেল, এবার আপনার মধ্যে অস্থিরতা কাজ হবে, শুরু হবে, কি দেখলাম, হায় হায় কই চলে গেল, ঠিক না? ঠিক, দেখে শান্তি পাইছেন হয়তো 10 সেকেন্ড 20 সেকেন্ড, এবার সারাদিন অস্থির, ওই যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, কারণ হারামে তো আরাম নাই, আল্লাহ তালা গজব শুরু করে দিচ্ছে, আর বিয়ের পরে বউর হাতে মায়ের উঠে তো আছেই, কারণ যৌবনকাল নষ্ট করছেন, দাম্পত্য শান্তিতে হবে না, সারাদিন ঝগড়া হবে, আর চোখের এরিয়াতে কোনো পরনারে আসছে, চোখকে সরায় নিছেন, আল্লাহকে ভয় করে নিয়ন্ত্রণ করছেন, একটু কষ্ট হবে, ওই যে চুলকানির পর যদি না চুলকাইয়া হালকা একটু ডোলে টোলে কোন রকম চুলকানির যে চাহিদা আছে এটা দমায় রাখতে পারেন, তাহলে ওই চুলকানির শান্তিটা হয়তো পাবেন না, ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে জ্বলার যে ব্যাপার সেটা কিন্তু হবে না। একবার যদি চোখকে হেফাজত করতে পারেন পরে দেখবেন যে আরাম, বরং ইমানই স্বাদ অনুভব হবে। ভাই কিছুদিন একটু প্র্যাকটিস করে দেখেন, যখন চোখের গুনাহ থেকে বাঁচাতে পারবেন সাথে সাথে ইমান অন্তরের ভিতরে জাগ্রত হবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইমানের স্বাদ অনুভব করা যায় অন্তরে, সাথে সাথে ভালো লাগবে যে আল্লাহর হুকুম থেকে আল্লাহর নিষেধ থেকে বাঁচার জন্য আমি একটু চেষ্টা করছি এবং বাঁচতে পেরেছি, আল্লাহর একটা হারাম থেকে আমি সরে আসতে পারছি, ভালো লাগা কাজ করবে, এটাকে বলে ইমানের স্বাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আস্বাদন করার তৌফিক দান করুন।